গতকাল রাতে যেখানে শেখ হাসিনা ছিল বাংলাদেশের ক্ষমতায়, ওই সময় অবশ্যই একটা থমথমে পরিবেশ ছিল। সবাই কোনো কিছু বলতে ভয় পাচ্ছিল, লিখতে ভয় পাচ্ছিল, কিন্তু তবুও সকাল হবার সাথে সাথে সবাই মিলে একযোগে ঢাকার উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়েছে এবং চূড়ান্ত বিজয় অর্জন করেছে। কিন্তু আজকে দিনে চূড়ান্ত বিজয় পাবার পরও যেখানে আমাদের অত্যন্ত খুশি এবং প্রফুল্ল থাকার কথা ছিল, সেখানে এখন আমার খুবই দুঃখ হচ্ছে এবং ভয় হচ্ছে যে আমরা কিসের মধ্যে এসে পড়লাম, কি থেকে কিসের মধ্যে এসে পড়লাম। দিনে সারা দিনে যে সারা দেশে যে অবস্থা দেখলাম, যে যে ধ্বংসযজ্ঞ, যে তাণ্ডব লীলা দেখলাম, এগুলো কিন্তু আমাদের কাম্য ছিল না। আমাদের এত আন্দোলন, এত ত্যাগ, এত রক্ত, এত মার খাওয়া, এগুলো সবকিছুর উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল আমরা একটা শান্তিপূর্ণ, সুন্দর, অসাম্প্রদায়িক একটা দেশ পাবো। কিন্তু শেখ হাসিনা পদত্যাগ করার সাথে সাথে যেখানে সারা বাংলাদেশে এরকম তাণ্ডব লীলা চলছে, যেখানে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে, যেখানে আগে যেমন তারা, আগে যারা ক্ষমতায় ছিল, তারা যখন আমাদেরকে জামাত শিবির, বিএনপি এইসব বলে যেভাবে মারতো, এখনো ঠিক তার উল্টো একটা ব্যাপার ঘটছে। আওয়ামী লীগ বলে, ছাত্রলীগ বলে, আমাদের অবশ্যই সকলের কিন্তু অনেক অনেক ক্ষোভ আছে তাদের বিরুদ্ধে, যেহেতু তারা 15 বছরের মতো দেশটাকে শাসনের নামে শোষণ করেছে। অবশ্যই আমাদের সকলের মনে অনেক অনেক ক্ষোভ আছে, কিন্তু এই ক্ষোভ যদি এখনই এই মুহূর্তে আমরা মিটাতে চাই, তাহলে কিন্তু দেশে একটা গন্ডগোল, একটা তাণ্ডব পরিস্থিতি সৃষ্টি হবে, এবং এতে করে আমাদের কি ক্ষতি হবে একটু আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করি। আমাদের দেশ এখন যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেছে, সারা পৃথিবীর সবার কিন্তু ফোকাসে আছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি হয়। শেখ হাসিনা পদত্যাগের পর আমরা যদি এইরকম তাণ্ডব লীলা সারা দেশে চালাতে থাকি, তাহলে বহির্বিশ্ব ভাববে শেখ হাসিনা ছাড়া এই দেশের কি অবস্থা হয়েছে, অর্থাৎ হাসিনাই এই দেশের জন্য ভালো ছিল। এবং বাহিরের যে দেশগুলো, যেমন ইন্ডিয়া এবং যে সকল দেশ ওদেরকে সাপোর্ট করতো, তারা বাংলাদেশের যে আভ্যন্তরিক বিষয়ে হস্তক্ষেপ করার একটা সুযোগ পেয়ে যাবে, এবং তারা যদি কোনো অভ্যুত্থানের মাধ্যমে এই দেশকে তাদের গোলাম বানিয়ে ফেলে, এতে কিন্তু অবাক হবার কিছু নাই। তাই আমরা বাঙালিরা সবসময় কিন্তু একটু আবেগে বেশি লাফাই, তো আবেগকে একটু দমায় রাখেন, একটু বিবেকটা খাটান, যে এই সময় তাদেরকে এমন কোনো সুযোগ আমরা না দিই যাতে করে তারা আমাদের দেশের আভ্যন্তরিক বিষয়ে হস্তক্ষেপ করতে পারে। আমরা দেশটাকে আগে তত্ত্বাবধায়ক সরকারের হাতে নিই, তারপরে তত্ত্বাবধায়ক সরকাররা নিজেরা ভালো বুঝে একটা নির্বাচনের ব্যবস্থা করুক, তারপর জনগণ যাকে চায় তারা তো অটোমেটিকলি ক্ষমতায় আসবে। এখনই আমাদের সব প্রতিহিংসা, প্রতিশোধ, এখনই যদি আমরা এইসব নিতে যাই, আমাদের দেশটা কিন্তু একটা রণক্ষেত্রে পরিণত হবে, এবং যেই মহান উদ্দেশ্য নিয়ে এত তাজা রক্ত গেল, এত প্রাণ ঝরলো, এত মার খাওয়া খাওয়াই হলো, এত গুম, হত্যা, এত কিছু হলো, সেই মহান উদ্দেশ্য কিন্তু সম্পূর্ণ বিফলে যাবে। তাই আমি বলি, দেশ জুড়ে অশান্তকর পরিস্থিতি আপনারা সৃষ্টি করেন না, প্লিজ আমি আপনাদের কাছে এটা অনুরোধ করছি, দেশটাকে একটু শান্তির পথে আসতে দিন।